তোমার বউ পরীর মতো সুন্দর তুমি কি কখনো ভেবে দেখেছো তুমি কি কখনো তার হিস্টোরি জেনেছ জানলে কষ্ট পাবে খারাপ লাগবে তুমি নিজে তা মেনে নিতে পারবে না কার সাথে তুমি লাইফটা কাটাচ্ছ তোমার ডানা কাটা পরী বউ এর অতীত কেমন ছিল তা একটু পরে বলছি সামটাইম ওয়েট অন্যদিকে যারা অতটা সুন্দর না সাদা মাতা একটি বউ পেয়েছ তাদের বলছি তোমার বউকে তোমার ভালো লাগে না পছন্দ হয় না কারণ তোমার চাই তার মতো ডানা কাটা পড়ি একটা বউ তোমাকে বলছি তুমি তার বউয়ের মতো ডানা কাটা পড়ি মনে মনে আকাঙ্ক্ষা করছো তার পাস্ট জানো কি তবে তোমরা দুজনই শোনো মোস্ট অফ বিউটিফুল গার্ল ক্যান নট কিপ দেয়ার ভার্জিনিটি বিকজ দেয়ার বিউটি আর হ্যাঁ এটাই একমাত্র কারণ হয়তো তার অনিচ্ছাই ইচ্ছাই অথবা জোরপূর্বক তার সতীত্ব হনন করা হয়েছে অনেকের জীবনে এমনটা নাও হতে পারে তবে সংখ্যাই অনেকটা কম যাই হোক যারা সুন্দরী বউ পাওনি তাদের সুন্দরের আকাঙ্ক্ষা করতে গিয়ে নিজের ফ্যামিলির সঙ্গে তোমার গুড এন্টারটেইনমেন্ট মোমেন্টগুলো শেষ করে ফেলো না কারণ সময় পার হয়ে গেলে আর তা ফিরে পাবে না এই মোমেন্টগুলো ফিরে পাবে না কখনোই আর যারা সুন্দরী বউ পেয়েছ তাদের বলছি প্লিজ তোমরা তাদের অতীত চর্চা করবা না বরং বর্তমান এবং ফিউচার নিয়ে লাইফটাকে সুন্দরভাবে কাটাও তোমাদের উভয়ের উদ্দেশ্যে বলছি আল্লাহ তোমাদের উভয়কেই পারিবারিক সুখ শান্তির মাধ্যমে জীবন করা তৌফিক দান করুক আমিন আল্লাহম আমিন